আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব, মাধ্যমিকের তৃতীয় দিনে হাইকোর্টে দায়ের হলো মামলা, কোন পথে রাজ্য? তো বন্ধুগণ, কী কারণে হাইকোর্টে মামলা দায়ের হলো বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। এবার মাধ্যমিক পরীক্ষায় নয়া নির্দেশ দিয়েছে পর্ষদ, নকল রুখতে কড়া পদক্ষেপ করে পর্ষদ। মাধ্যমিকের জন্য 7 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত রাজ্যের 8টি জেলা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সেই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ হয়। এবার তারই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। বুধবার মামলাটি উঠে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ঘরে। শুনানির শুরুতেই মামলাকারী সওয়াল করেন, পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী বেলা 11টা থেকে বিকেল 3টে 15 মিনিট পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকলে অনেক জরুরি পরিষেবা ব্যাহত হবে, সেই সঙ্গে কোনো বিজ্ঞপ্তি জারি না করে শুধু 144 ধারা জারি করে কীভাবে? প্রশ্ন তোলেন মামলাকারীরা। শুনানিতে রাজ্যের পক্ষ থেকে ইডি জানিয়েছে, এই নিয়ে রিভিউ মিটিং হবে বৃহস্পতিবার বেলা 11টায়, এখানে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া ভয়েস কল, SMS ইত্যাদিতে বাধা নেই। সকাল 11টায় লাঞ্চ টাইম, তারপর 3টে চা খাওয়ার সময়, এই সময়ে ডেটা বন্ধ থাকবে, তবে SMS কাজ করা যেতে পারে। রাজ্যে শুধু মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলায় কয়েকটি ব্লকে এই নিয়ম রাখা হয়েছে বলে এদিন স্পষ্ট করেন এজি। যদিও মামলাকারীর বক্তব্য, ইন্টারনেট বন্ধ করা মানে মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা, বৃহস্পতিবার এ বিষয়ে একটি রিভিউ মিটিং রয়েছে, এরপর আদালতে বেলা 2টায় মামলা শুনানি থাকবে, এখানে পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। পর্ষদের বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে, পরীক্ষা হবে 11টা 45 মিনিট থেকে চলবে 3টে পর্যন্ত। সেক্ষেত্রে রাজ্যের 7 জেলা মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিংয়ে এই সময়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত মাধ্যমিক সেন্টারগুলির আশেপাশের এলাকাগুলিতে জ্যামার লাগিয়ে দেওয়া হবে, তাতে যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ বন্ধ থাকবে নেট পরিষেবা। 7, 8, 9, 11, 12, 14, 15 ও 16 মার্চ নেট পরিষেবা বন্ধ থাকবে। জেলাভিত্তিক বিভিন্ন ব্লকে নেট পরিষেবা বন্ধ থাকবে, যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানায় পর্ষদ। পরের খবরে চোখ রাখব, কিছুক্ষণ আগেই ঘটল যাত্রী বোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। সেই সংঘর্ষের জেরে আহত একাধিক, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। তো বন্ধুগণ, কোথায় ঘটেছে এই বাস ও লরি দুর্ঘটনা, কিভাবে ঘটেছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর জন্য বাস ও লরির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত আনুমানিক 10 জন যাত্রী। নিয়ন্ত্রণহীনভাবে বাস চালানোর কারণে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার প্রায় 40 জন বাস যাত্রী, প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি শান্তিপুর গোবিন্দপুর 34 নম্বর জাতীয় সড়কের গলায় দড়ি বটতলায়। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, বাস চালক নিয়ন্ত্রণভাবে বাসটি চালাচ্ছিল, এছাড়াও একটি বাসের সাথে পাল্লা দিচ্ছিল। ঠিক তখনই সামনে থেকে আসে একটি লরির সাথে ভয়ানক সংঘর্ষ, এরপরে বাসে থাকা প্রায় 40 জন বাস যাত্রী গুরুতর আহত হয়। বাস যাত্রীদের মধ্যে একাধিক ব্যক্তির অভিযোগ, বাস চালকের জন্য এই দুর্ঘটনা। বাস চালক যদি নিয়ন্ত্রণহীনভাবে বাসটি না চালাতো তাহলে এই দুর্ঘটনা ঘটত না বলে জানান বাস যাত্রীরা। জানা যায় বাসটি কৃষ্ণনগর থেকে শান্তিপুর কালনা ঘাটের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাস চালক সহকর্মী দুজনেই পলাতক হয়ে যায়। বর্তমানে প্রায় 10 জন বাস যাত্রী শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন, তবে শান্তিপুর বাদেও অনেকে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। বেশিরভাগ বাস যাত্রীদের বাড়ি শান্তিপুর। প্রসঙ্গত, একের পর এক বেড়ে চলেছে জেলায় পথ দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে একের পর এক সচেতনমূলক প্রচার, কিন্তু তারপরেও একাধিক পথচারী থেকে শুরু করে গাড়ি চালককে হুঁশ ফিরছে না, যার ফলে দিনের পর দিন বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরে। পরের খবরে চোখ রাখব, এক্ষুনি মাত্র পাওয়ায় সবচেয়ে বড় খবর,
উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচিতে বদল ঘোষণা সংসদের। তো বন্ধুগণ, কি বদল করা হয়েছে, কোন কোন দিন বদল করা হয়েছে, কোন কোন বিষয়ে বদল করা হয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। উচ্চ মাধ্যমিকের সময়সূচির আংশিক পরিবর্তন করা হলো। সর্বভারতীয় যে এই মেন পরীক্ষার সূচির সঙ্গে একই দিন হয়ে যাওয়ায় এই পরিবর্তন। সোমবার সাংবাদিক বৈঠক করে পরিবর্তিত দিনক্ষণ জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরিবর্তন হয়েছে চারটি দিনে, সেগুলি হলো 13ই এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে 18ই এপ্রিল, 16ই এপ্রিলের পরীক্ষা এগিয়ে হবে 13ই এপ্রিল, 18ই এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে 25ই এপ্রিল এবং 20ই এপ্রিলের পরীক্ষা পিছিয়ে হবে 26ই এপ্রিল। আগে 2ই এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 20ই এপ্রিল, এখন তা শেষ হবে 26ই এপ্রিল। সংসদ সভাপতি বলেন, 1ই নভেম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল, সাংবাদিক সম্মেলন সেই ঘোষণা করা হয়েছিল, দেওয়া হয়েছিল ওয়েবসাইটেও, পরীক্ষার সব রকম প্রস্তুতিও হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে একতরফাভাবে যে এই মেন পরীক্ষার সূচি ঘোষণা করা হয় 1লা মার্চ, সেখানে দেখা যায় 16ই এপ্রিল, 21 এপ্রিল ও 22 এপ্রিল এই তিনটি দিনে একই সাথে যে এই মেন এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে। এক্ষেত্রে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এই তিনটি সাবজেক্ট রয়েছে একই দিনে পরীক্ষা হওয়ার, তারা কোনোভাবেই দুটি পরীক্ষাতে একই সঙ্গে বসতে পারবে না, সেই কারণেই পরীক্ষা সূচি বদল করা হলো। তো বন্ধু, শেষ খবরে চোখ রাখবো মধ্যবিত্তের মাথায় হাত। এক ধাক্কায় প্রচুর দাম বাড়লো ভোজ্য তেলের। তো বন্ধুগণ, দাম কী কারণে বাড়ছে, কত টাকা দাম বেড়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যের দাম ক্রমাগত বাড়ছে, ভোজ্য তেলের দাম বেড়েছে 20%। এছাড়া অন্যান্য খাদ্যদ্রব্যের দামও বেড়েছে, এ কারণে মানুষের রান্নাঘরের বাজেটও নষ্ট হচ্ছে। রুশ ইউক্রেন যুদ্ধ ছাড়াও খাদ্যের দাম বাড়ার মূল কারণ 10 মার্চের নির্বাচনী ফলাফল বলে মনে করা হচ্ছে। 5টি রাজ্যের ফলাফল কোনো রাজনৈতিক দলের পক্ষে এলে খাবারের দাম বাড়তে পারে বলে মনে করেন মানুষ। এ কারণে খুচরা, রেশন বিক্রেতা ও লোকজন খাদ্য সামগ্রী মজুত করতে শুরু করেছেন। রাশিয়া ইউক্রেনকে তেলের দাম বাড়ার কারণ বলে মনে করা হচ্ছে। বড় রেশন বিক্রেতা বিশাল ভার্মা বলেন, বেশিরভাগ তেল আসে ইউক্রেন থেকে, ইউক্রেন থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাই দাম বাড়তে শুরু করেছে। আগামী সপ্তাহ বা মাসগুলিতে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সে সঙ্গে তেলের বিক্রিও কমবে, এক্ষেত্রে তাদের মুনাফাও ক্ষতিগ্রস্ত হবে। সেক্টর 5 বড় রেশন বিক্রেতা এসকে গুপ্তা এবং ডিডি ভার্মা জানিয়েছেন যে খুচরো দোকানদাররা প্রচুর পরিমাণে রেশন কিনছেন, দোকানে খাদ্য সামগ্রী মজুত করতে শুরু করেছেন খুচরা বিক্রেতারা। তিনি বলেন, নির্বাচনের ফলাফলের পর খাদ্যদ্রব্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ভাঙ্গেলের রেশন বিক্রেতা অরুণ গোয়েল জানান, গত 2 সপ্তাহে জিরার দাম সবচেয়ে বেশি বেড়েছে, যে জিরা কেজিতে 180 টাকা পাওয়া যাচ্ছিল এখন তা পাচ্ছেন 230 টাকা কেজি, চাহিদা অনুযায়ী জিরার সরবরাহ না থাকায় দাম বাড়ছে। জিরার দাম বাড়ায় ক্রেতাদের পাশাপাশি দোকানিরাও বিরক্ত, রান্নাঘরের বাজেট খারাপ হবে। সেক্টর 71 এ বসবাসকারী রাশি শর্মা এবং সেক্টর 22 এই বসবাসকারী সুরেখা গুপ্তা জানিয়েছেন যে করোনা সংক্রমণের কারণে উবারের জীবন ট্র্যাকে ফিরে এসেছে, এখন রান্নাঘরে ব্যবহৃত খাবারের দাম বেড়ে যাওয়ায় রান্নাঘরের বাজেটও নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।